হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে বলবো খুব কমন একটা গাছ, সেটা হলো পার্সেলাইন। পার্সেলাইনের প্রচুর কালার হয়। আমার কাছে পিঙ্কটা আছে, এর আগে সাদা আর হলুদটা ছিল, পরে ওর কাটিং বসেছিলাম কিন্তু সেটা তো পিঙ্কই হয়েছে, সাদা হলুদটা গায়েব হয়ে গেছে। তো এই গাছগুলো কিন্তু হ্যাঙ্গিং বাস্কেটের জন্য কিন্তু খুব ভালো। অনেকেই জিজ্ঞেস করছেন বারান্দার যখন ওভারভিউ দেখাচ্ছি যে এইটা কি, এটা কি বেসিন? অ্যালাম না, এটা বেসিন নয়, এটা জলের ড্রাম। যখন কাটি তখন তার যে মাথার অংশটা থাকে, তো সেটা দিয়ে তিনটে স্টেপ করা আছে। এই একটা স্টেপ, নিচে আপনার পাইপ লাগানো আছে, প্লাস্টিকের পাইপ, যেগুলো বাড়ি করার সময় যে লাগে আউটডোরে, তো সেই প্লাস্টিকের পাইপ লাগানো আছে। এই একটা সেকেন্ড, এটাতে পুদিনা গাছ আছে আর এটাতে পার্সেলাইন আছে। আর নিচের স্টেপটাতে কিছু বসাইনি, কারণ নিচের স্টেপটা এতটা নিচে চলে গেছে যে ওটা আওতার মধ্যে চলে গেছে, তো ওখানে কিছু বসালে হবে না গাছ। তো দেখুন প্রচুর পার্সেলাইন ফুটেছে। তো আজ শুধু পার্সেলাইনের কেয়ার নিয়ে বলি। মাটি অবশ্যই, এর একটু মাটি দরকার, একদম পুরো স্যান্ডি মাটি হলে হবে, কিন্তু একটু মাটি দরকার এই গাছটার জন্য, কারণ এ একটু ঝুলন্ত অবস্থা থাকে। তো বেশি যদি স্যান্ডি মাটি হয়, মানে বালিযুক্ত মাটি হয়, তাহলে গাছটা এতটাই ভার হয়ে ঝুলে, দেখুন কতটা ঝুলছে নিচে, তো হতেই পারে যে বেশি ঝুরঝুরে মাটি বলে ও খুলে পড়ে গেল। তো ওই জন্য বলবো যে একে মোটামুটি পার্সেলাইনের জন্য বলবো আপনি মোটামুটি 50% মাটি আর 30% বালি দিন, আর বাকি যেটুকু অংশ থাকবে সেটুকু আপনি অল্প করে ভার্মি কম্পোস্ট ওপর দিক থেকে সরিয়ে দিতে পারেন। কিন্তু ভার্মি কম্পোস্টটা আলাদা করে রাখবেন, যখন গাছটা ধরে যাবে তারপর ছড়াবেন। ওই 50% মাটি আর 30% বালিটা দিয়েই আপনি বসাবেন, আর ভার্মি কম্পোস্টের যে ভাগটা সেই ভাগটাকে আপনি আলাদা করে রাখবেন। 20% যে ভার্মি কম্পোস্ট থাকবে সেটা আলাদা করে রাখবেন, যখন গাছটা ধরে যাবে এবং নিজে থেকে দু চারটে পাতা ও ফুল বের করবে তখন কিন্তু আপনি ওর ওপর দিক থেকে ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন কিন্তু গ্রোটা ভালো করছে। এরকম নয় যে আপনি বসানোর সময় ভার্মি কম্পোস্ট দিয়ে দিলেন বা গোবর সার দিয়ে দিলেন পুরনো, তাহলে কিন্তু ও ঝাঁঝালো ব্যাপারটা কিন্তু গাছ নিতে পারে না। আর মাটি সবসময় পরিষ্কার রাখবেন, এর মাটি খুব একটা বেশি নোংরা হয় না, কিন্তু আশেপাশের এই গাছের ফুল বা পাতা পরে নোংরা হয়। যত বেশি মাটি পচা রাখবেন, পার্সেলাইনেও কিন্তু ফাঙ্গাল ইস্যু হয়, খুব কম হয় কিন্তু চাইলেই হতে পারে। পাতা দেখবেন ম্যাক্সিমাম হলুদ হয়েছে, আমার দেখুন একটা পাতা এখানে হলুদ নেই, সব কটা পাতা এখানে জঙ্গল হয়ে গেছে। দেখুন এত বড়, মানে পুরো চারদিকে জড়িয়ে যায় কিন্তু থাকে ঝুলন্ত অবস্থায়। খুব একটা ছোট ছোট ডাল হয়তো আপনার এরকম সোজা সোজা রইলো, কিন্তু ম্যাক্সিমাম যে বড় ডাল হয় সেই ডাল কিন্তু আপনার এরকম ঝুলন্ত অবস্থাতেই থাকে। তো এই ডাল কেটে কিন্তু ইজিলি মাটিতে, বালি মাটিতে বসিয়ে রাখবেন, তাহলে কিন্তু দেখবেন তলায় শেকড় হয়ে যাচ্ছে, এবং তারপর সেটাকে তুলে আপনি যেখানে হ্যাঙ্গিং বাস্কেটে হোক সেখানে বসাতে পারেন। খুব ইজি গাছ। এই গাছটাও কিন্তু একটা টাইমের পর কিন্তু মানে নষ্ট হয়ে যায় ফুলটা, আর গাছটাও নষ্ট হয়ে যায়। তো খুব একটা বেশি এই সময়টা করেই একটু গাছটা বেশি ভালো হয়, এর পরে দেখবেন আস্তে আস্তে এর ফুল কমে যাচ্ছে শীতকালের দিকে, আর শীতের শেষের দিকে দেখবেন দু চারটে হয়তো ডালপালা আছে। কিন্তু আমি বলবো সেই ডালপালাগুলোকে সংগ্রহ করে রাখুন এবং তাকে আলাদা কোনো একটা জায়গায় রাখুন যেখানে ওকে যত্ন আপনি করতে পারেন, কারণ দু চারটে ডালও যদি আপনার বেঁচে থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনি আবার এরকম জঙ্গল তৈরি করে নিতে পারেন। কিন্তু আপনি যদি একেবারেই সব কটা গাছ মরে যায় তাহলে কিন্তু আপনি আবার আপনাকে কিনতে হবে। তো আমি বলবো একটু স্টোর করে রাখুন যেখানে মোটামুটি এর সেরকম রোদ্দুর লাগে না, মোটামুটি 2 ঘন্টার রোদ্দুর পেলেই এর যথেষ্ট, তো সেরকম জায়গায় রাখুন, ডাইরেক্ট রোদ্দুর দেবেন না। এই যেরকম গাছের আওতা দিয়ে, বড় গাছটার আওতা দিয়ে রোদ্দুর পায়, এটা উত্তর দিকে রাখা আছে, তো খুব ভালো গ্রোথ করে। এবং আমার তো জানেন সবকটা ব্যালকনির দিকে, মানে সবাই যেদিকে আলো পায় সেদিকেই ঝুঁকবে, তো ম্যাক্সিমাম সব বাইরের দিকে ঝুঁকে যায়। দেখুন থোকাও আছে এর মধ্যে, টাইম ও ক্লক 0, ওই 12 o'clock যেটা আছে আমরা টাইম ফুল বলি, সেটাও আছে এর মধ্যে, সেটাও ফুটেছে। তো এইগুলো খুব ইজি গাছ, আপনারা ইজি গ্রো করতে পারেন আর হ্যাঙ্গিং বাস্কেটে করতে পারেন। আমি হ্যাঙ্গিং বাস্কেটেও করেছি, তো সেটাও আমি দেখাচ্ছি যে কীভাবে করেছি। আপনাদের সামনেই আমি বলেছিলাম যে আমি বোতলে করে হ্যাঙ্গিং বাস্কেট করেছি, তো সেখানে সদ্য কাটিং বসেছিলাম, এখন কাটিংগুলো ধরে গেছে আর মোটামুটি ফুলও দিচ্ছে, তো সেই কাটিংগুলো কিন্তু সিন্ডারে আছে। এটা দেখুন, এটা কিন্তু মাটি, এটা জাস্ট প্রপার মাটি, এতে বালির ভাগ খুবই কম আছে, কারণ আমাকে এই বাস্কেটটাকেও দাঁড় করিয়ে রাখার একটা ব্যাপার ছিল, কারণ একটু ভারী জিনিস না দিলে, যদি আমি একদম বালি বালি মাটি দিই এ উল্টে যাবার চান্স ছিল, তো সেই জন্য আমি শুধু মাটির ভাগ বেশি দিয়েছি। বললাম 60% মাটি, 50% মাটি আর 30% বালি। তো এই ভাগটা কিন্তু এই পার্সেলাইনের জন্য ভালো, এর খুব একটা বেশি মানে বালিযুক্ত মাটি হলে এর সমস্যা আছে, গাছ খুলে পড়ে যাবার বা
গোড়া থেকে ভেঙে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। মাটি টাইট হলে এই ভারটাও সহ্য করতে পারবে। তো এছাড়া পোকা যদি হয় আশেপাশে তাহলেই গাছে পোকা লাগে, যেটা মিলিবাগ খুব লাগে পার্সেল লাইনে। যদি আশেপাশে জবা গাছ থাকে তো অবশ্যই একতারা যদি পেস্টিসাইড থাকে স্প্রে করবেন, বা ইমিডাক্লোরোপিড লেখা আছে এরকম যে কোনো পেস্টিসাইড স্প্রে করবেন। ফুলের সাইজও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এর কিন্তু বীজ হয়, এই যে পোর্টগুলো হচ্ছে দেখুন, এখানে যে ছোটো ছোটো পোর্ট হচ্ছে, এই পোর্টগুলো এখানে যে ছোটো ছোটো, এটাতে ফুলটা হয়ে গেছে, এখানে যে পোর্টটা হচ্ছে এটা কিন্তু বীজ। আপনারা কিন্তু বীজও সংগ্রহ করে রাখতে পারেন। আর এই মোটামুটি বর্ষার আগে আপনি যদি ফেলে দেন মাটিতে, তাহলে কিন্তু এই বীজটা পুরো জঙ্গল হয়ে যাবে। আর অনেকে জিজ্ঞেস করেছেন এই মূর্তিটার ব্যাপারে, মূর্তিটা আমার হাতে বানানো, কৌটোকাটি পুরনো ভাঙাচোরা জিনিস দিয়ে বানানো, ভেতরে একটা খাঁচা তৈরি করে বানানো, এটা হোয়াইট সিমেন্টের। তো অনেকে জিজ্ঞেস করেছেন কী দিয়ে বানিয়েছিলাম, তো এটা হোয়াইট সিমেন্টের টোটালটাই বানিয়েছিলাম, মন হয়েছিলো একটা বানিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো আপনারাই দেখে বলুন কীরকম হয়েছে। আর পার্সেলাইনের যা কি আর ছিল সবটাই বললাম। পেস্টিসাইড আপনারা যে কোনো স্প্রে ইউজ করতে পারেন, তবে আমি বলবো যে একতারা বেশি স্প্রে করুন, কারণ এখানে মিলিবাগ যদি আপনার আশেপাশে কোথাও থাকে, জবা গাছ থাকে, মিলিবাগ বেশি উপদ্রব করে। আর না হলে ইমিডাক্লোরোপিড লেখা আছে, যে কোনো পেস্টিসাইড, নিম অয়েল, আপনার কাছে যা পেস্টিসাইড থাকবে একবার স্প্রে করে দেবেন। মাসে দুবার স্প্রে করলেও যথেষ্ট, কোনো এরকম নিয়ম নেই যে সপ্তাহে সপ্তাহে আপনাকে স্প্রে করতে হবে এই গাছের জন্য। হ্যাঁ, এখন যদি সপ্তাহে আপনি সমস্ত গাছে স্প্রে করেন, একে একটু স্প্রে করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো জাস্ট যেটুকু কেয়ার ছিল সেটুকুই বললাম। আর মাটি একদম শুকনো রাখবেন না, মোটামুটি মাটি শুকালে সঙ্গে সঙ্গে জল দেওয়ার চেষ্টা করবেন। বেশি শুকনো রেখে গেলেও ডাল যদি একবার টান ধরে যায়, তাহলে কিন্তু গাছের ডাল নষ্ট হতে শুরু করে। এত যে সবুজ ভাব, একটা সতেজ ভাব, সেই ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর কাটিং এরকম গাছ থাকলে আপনি যাকে খুশি কেটে দিতে পারেন, যত কাটবেন তত ঝাড় হবে। তো যত কেটে কেটে কাটিং আলাদা জায়গায় বসাবেন, তত বেশি এটা ঝাড় হয়। তো দেখুন, হ্যাঙ্গিং বাস্কারের যে পার্সেল লাইনগুলো কাটিং বসিয়েছিলাম, তারা সবাই প্রায় বড় হয়ে গেছে, পুদিনা গাছটাও বড় হয়ে গেছে। তো হ্যাঙ্গিং বাস্কারের পার্সেল লাইনগুলো দেখুন ঝাড় হতে শুরু করে দিচ্ছে, দুটো ডাল বসিয়েছিলাম খালি, তো তাতেই এরকম ঝাড় হয়ে গেছে। ফুলের কালার একই, কারণ আমার কাছে একটাই কালার আছে, তাই একটা কালারই হচ্ছে। এইটা এখনও একটু ঝাড় হতে সময় লাগবে, কারণ এতে একটা ডাল ছিল, এবার সেখান থেকে আশেপাশে এবার ডাল বেরোচ্ছে। এটা তো নারায়ণী ফুলের চারাটা, যে ডালটা যেটা বসেছিলাম সেটাও ধরে গেছে। তো মোটামুটি পার্সেল লাইন কিন্তু খুব ইজি গাছ, এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ধরে যায়, ওর শেকড় খুব তাড়াতাড়ি বাড়ে। শেকড় যখন ডাল বসাবেন তখন কিন্তু একদম মাটিকে শুকনো রাখবেন না, একটু একটু করে জল দেবেন। একটু জল দিলে আপনার শেকড়টা একটু তাড়াতাড়ি বাড়বে। তো জাস্ট আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি, যেটুকু নিজে থেকে করি, সেটুকু বলার অবশ্যই চেষ্টা করবো। আর আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।